প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে অনর হয়ে আছে ভারত। ডক্টর ইউনুসের বিচার বন্ধে বিএনপিপন্থী 301 আইনজীবীর বিবৃতি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এবার যা বলেন আব্দুল মোমেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতের এই সফর নানা কারণে গুরুত্বপূর্ণ। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ হতে পারে। এছাড়াও জাপান, কানাডা রাষ্ট্র এবং সরকার প্রধানদের সাথেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হবে। এই ভারত সফরে বাংলাদেশের আগামী নির্বাচনে ভাগ্য এবং রূপকল্প চূড়ান্ত হবে বলে অনেকেই মনে করছে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের নির্বাচন এবং বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ বাংলাদেশে নির্ধারিত হবে, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দুটি দেশের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যটি হলো ভারত। আর এবার দুটি দেশ পরস্পর বিরোধী অবস্থান নিয়ে আছে বাংলাদেশের প্রশ্নে। তবে ভারত এখন সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা শেখ হাসিনার কোনো বিকল্প দেখছেন না। এমনকি এই বার্তাটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ইতিমধ্যে দিয়ে এসেছিলেন। শুরু হয়ে যাওয়া G20 সম্মেলনেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেই বৈঠকেও দুই সরকার এবং রাষ্ট্রপ্রধান বাংলাদেশ নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। ভারত বাংলাদেশের ব্যাপারে তার অবস্থানে অনর রয়েছে এবং এই অবস্থান থেকে ভারতের অবস্থান পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ভারত মনে করে বাংলাদেশে এই মুহূর্তে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশের ব্যাপারে ভারতের 5টি সুস্পষ্ট অবস্থান ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে জানিয়ে দেওয়া হয়েছে। কোনো অবস্থাতে উগ্র, ধর্মান্ধ, মৌলবাদী কোনো রাজনৈতিক দল যেন ক্ষমতায় না আসে সেই ব্যাপারে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ এমন কোনো সরকারে ক্ষমতা আসা ঠিক না যাতে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী এবং সাম্প্রদায়িক শক্তি আশ্রয় প্রশ্রয় পায়। বাংলাদেশ ভারতের সম্পর্ক গত এক যুগে যে নতুন উচ্চতায় উঠেছে সেই ধারাকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের নির্বাচন তার অভ্যন্তরীণ বিষয় এবং এই নির্বাচন নিয়ে বাড়াবাড়ি রকমের চাপ সৃষ্টি করা যাবে না। বাংলাদেশ অবশ্যই চীনের বলয়মুক্ত রাখতে হবে। বাংলাদেশ যেন চীনের বলয়ে প্রবেশ না করে সেদিকে নজর রাখতে হবে। আর বাংলাদেশের নির্বাচন নিয়ে অব্যাহত চাপ প্রয়োগ করা হলে সেখানে চীন সুযোগ পাবে। মূলত এই 5টি বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলোর সঙ্গে ভারত কথা বলবে। ভারত মনে করে গত 15 বছরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ভারত বাংলাদেশ সম্পর্ককে নতুন উচ্চতা নিয়ে গেছে এবং এই দুই দেশ তাদের দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে একটি অভাবনীয় উন্নয়ন সাধন করেছে। ভারত এটাও মনে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক উদ্যোগ এবং দিক নির্দেশনার কারণেই বিচ্ছিন্নতাবাদের উপদ্রব থেকে ভারত অনেকটাই মুক্ত হয়েছে এবং এই ধারাবাহিকতা ভারত কোনো অবস্থাতেই নষ্ট করে দিতে চায় না। আর এই বার্তাগুলো বিশ্ব নেতৃবৃন্দকে দেওয়া হবে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এবারে G20 সম্মেলনে ভারতের পক্ষ থেকে এই বার্তাগুলো জোরালোভাবেই দেওয়া হবে বলে জানা গেছে। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন বিএনপিপন্থী সহ সুপ্রিম কোর্টের 301 আইনজীবী। একই সঙ্গে তার বিরুদ্ধে সব ধরনের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানান তারা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের 301 আইনজীবী এক বিবৃতিতে এই আহ্বান জানান। গণমাধ্যমে পাঠানো বিবৃতির শেষাংশে বলা হয়, আমরা এদেশের আইনজীবী সমাজ মনে করি শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান সরকারের প্রতিহিংসার শিকার। তার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফরমাইশি বিচারের নামে যে বিচারিক হয়রানি করা হচ্ছে তা দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ করছে। আইনজীবী হিসেবে আমরা দেশের সব নাগরিকের নিরাপত্তা ও আইনের সঠিক প্রয়োগ চাই। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী ও বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ফরমাইশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অবিলম্বে বন্ধ এবং সব ধরনের হয়রানিমূলক চলমান মামলাগুলো প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। 301 আইনজীবীর স্বাক্ষর সংবলিত বিবৃতির শুরুতে বলা হয়, বাংলাদেশ তথা সারা বিশ্বের দারিদ্র পীড়িত কর্মহীন মানুষের স্বপ্নের নায়ক ক্ষুদ্রঋণের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর সবচেয়ে কঠিন এবং দীর্ঘ সমস্যা দারিদ্র নিরসনে ক্ষুদ্রঋণের যে ব্যবস্থা প্রবর্তন করেছেন তা বাংলাদেশসহ সারা বিশ্বের দারিদ্র পীড়িত সমাজ বদলের এক অনন্য নজির। তিনি সমাজের পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। দারিদ্র দূরীকরণের এক অনবদ্য চিন্তার ফসল এই ক্ষুদ্রঋণ প্রকল্প, যার সারা বিশ্বে সমাদৃত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু ক্ষুদ্রঋণের প্রবক্তাই নন, মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সিটিজেন কমিটি গঠন করে বাংলাদেশের পক্ষে বহির্বিশ্বের সমর্থন আদায় করেছিল। ক্ষুধা ও দারিদ্র দূরীকরণের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ভূমিকা রাখায় শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল করেছে।
ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা দিবস পুরস্কার, কনগ্রেশনাল গোল্ড মেডেল, আন্তর্জাতিক গান্ধী পুরস্কার ও প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পুরস্কার সহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। উল্লেখ করে বিবৃতিতে 301 আইনজীবী বলেছে তারা বাংলাদেশের নাগরিক হিসেবে তার জন্য গর্বিত। বিবৃতিদাতা আইনজীবীরা বলছেন তারা গভীর উদ্বেগের সঙ্গে উপলব্ধি করছেন ক্ষুধা ও দারিদ্র দূরীকরণের এই মহান কারিগরের বিরুদ্ধে বর্তমান সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে নানা রকম নিপীড়ন ও হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ করছে। বর্তমান সরকার যা কি প্রতিপক্ষ মনে করে তা কি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহারের মাধ্যমে নিপীড়ন করা হয় বলে বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয় বর্তমান সরকারের রোষানলে পড়ে অনেক বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তি মিথ্যা ও হয়রানিমূলক মামলায় তথাকথিত বিচারিক প্রক্রিয়ায় ফরমাইশি রায়ের মাধ্যমে হয় সাজাভোগ করেছেন নয়তো কারান্তরীণ আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া একপেশে উদ্দেশ্য প্রণোদিত ও আক্রোশপ্রসূত। বিবৃতিদাতা 301 জনের মধ্যে রয়েছে জ্যেষ্ঠ আইনজীবী জয়নাল আবেদিন সুব্রত ও এম এ মাহবুবউদ্দিন। রাশিয়ার বিরুদ্ধে অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে অটুট থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন বাংলাদেশ সংলাপ এবং আলোচনার মাধ্যমে যে কোনো সংকট সমাধানের পক্ষে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে দুদিনের সফরে সন্ধ্যায় ঢাকা আসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ঢাকায় তার এটাই প্রথম সফর। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। পরে তারা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন দুই দেশের মন্ত্রী। সংবাদ সম্মেলনে ডক্টর মোমেনের কাছে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন উপায়ে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে যুক্তরাষ্ট্রের চাপ নিয়ে ঢাকার মন্তব্য জানতে চাওয়া হয়। জবাবে মোমেন বলেন, আমাদের পররাষ্ট্র নীতি রয়েছে, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরতা নয়। আমরা ভারসাম্য কূটনীতি মেনে চলার চেষ্টা করি। আমরা আমাদের আগ্রহকে গুরুত্ব দেই। আমরা স্বাধীন ও সার্বভৌম সিদ্ধান্ত নিয়ে থাকি। সংলাপ এবং আলোচনার মাধ্যমে বাংলাদেশ সব সমস্যার সমাধান করতে চায় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা এই অঞ্চলে প্রক্সি ওয়ার চাই না। আমরা সব সমস্যার সমাধান শান্তিপূর্ণ সংলাপ ও আলোচনার মাধ্যমে করতে চাই, এটাই আমাদের অবস্থান। এ সময় মস্কোর সঙ্গে ঢাকার গভীর সম্পর্কের কথা তুলে ধরে মোমেন বলেন, মুক্তিযুদ্ধে রাশিয়া আমাদের সর্বাত্মকভাবে সাহায্য করেছে। মুক্তিযুদ্ধের পর দেশ গঠনে তারা আমাদের অনেক সাহায্য করেছে। আমাদের সঙ্গে তাদের গভীর সম্পর্ক, রাশিয়া আমাদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেছে। প্রায় আধা ঘণ্টা দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনার বিষয়ে মোমেন বলেন, আমরা উভয় দেশের ব্যবসা বাণিজ্য আরও বাড়ানোর কথা বলেছি। এদেশে অনেক স্কোপ রয়েছে, 100 অর্থনৈতিক অঞ্চল রয়েছে, হাইটেক পার্ক রয়েছে, এগুলোর সুবিধা তারা নিতে পারেন। তারা বলেছে নিউক্লিয়ার ফুয়েল টেকসইভাবে অনেকদিন দিবেন। বৈঠকে রাশিয়া বাংলাদেশকে এলএনজি এবং ক্রুড অয়েল আনার প্রস্তাব দিয়েছে বলে জানান মোমেন। তিনি বলেন, রাশিয়া বলেছে তাদের দেশ থেকে আমরা এলএনজি আনতে পারি। তারা আমাদের প্রস্তাব করছেন তাদের দেশ থেকে ক্রুড অয়েল আনতে পারি। দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৈশভোজে অংশ নেন দুই পররাষ্ট্রমন্ত্রী।